গাইস ইন্দুর মারা হলাম নাবিদের জন্য ওসিলান্ডা উ করে উঠছে আর মারা হলাম না ইন্দুর দিন আসে রাত পোহায় মানে পরিলটা কোনো মতে চলে এটুকুই আমার বর্তমানের ইনকাম হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ ভিডিও গাইস আজকে বর্তমান সকালবেলা আর দোস্ত আমাকে ময়না বর্তমান বাড়তে নাই তার মানে ওরা মুক্ত ফাড়ি দিছি আর আমার কাছে একটা প্রবলেম হয়েছে বুঝছেন কি তার মানে রাত্রের বেলায় ঘুম পাড়াই নাই তার কারণ কি জানেন কি জানিস কত কি হয়েছে রাত্রে মারতে ছাড়ুন এই ই হুদ্দা মানে এটা ভিতরে ঢুকছে বাইরে নিয়ে দেখে আপনাকে চলেন বললাম যে আজকে এটা খুবই অসুবিধা দেয় না নাড়ি উত না গো নাইলতে হবো না ও দেখতে পারতেছেন ও আরাম মতো ঠালাই পড়েছে আর টু টুন চাই রয়েছে তোর আজকে বিপদ আছে হ্যাঁ তেমন নিন্দু পড়ছে রাত্রে কি গড়গড়ি তার মানে ভিতরে যে পড়ছে আর ওটাই হ্যাঁ চাই তো রয়েছে মারার বুদ্ধি কি করে কত বড় ডেলি খায় চা ভাত চাট সব খায় আর ওটি ভাঙতে ভাঙতে ধানা কেন করছে আমি বল লাহালে গুছাই দিছি লাহালে গুছাই দিছি দেখ রে হু করে উঠছে ও ফাল দেখে গেছে গা ওতি আসে আমার কো ছায়া ছায়া আছে ছায়া থাক পয় তুই সিলেন দিলি কেন হ্যাঁ আমার এই মার হলাম না আমার দোষ আর দোষ না তুই ছায়া আছে বলে কো হু করে উড়ে পুরোটা বস্তু দেখে রে হু করে উড়ে পোকা দেখলে তো হু করে আর ইন্দুর দেখছিস চাল বলা না কোনো কথা না তুই সি ওড়ে তো মার হলাম না সিলেন দিছি আমি সিলেন না কাই কাম কিছু তো থাক থাক ও বাতান দন না কোনা ঠিক আছে তাহলে এই যান কাম করি এই যে আমার মাল ডেকে হাজি দি আহ এই স্যান্ডেল ডেকে হাজি নি তুই এন্দুর বাইকের হাত হাতে অবকর নাই অহনকুল ভিডিও করা গেলা আছে দেহাম গোল সিলেন দে উড়ে হরে আমি লাহে আমি খেলা দিতেছি যে এটা বারেকে লাগে চুপ করে এটা গুছে ই করি ওই উঠতে গা ফাল ধর হাত হাতে উঠছে উঠছে আর হাত হাতে গেছে বাইরে ঠিক আছে পেছাল বাদ আগে যা এনে করে নি এই কামটা করে নি আইস বর্তমান আপনার 11:30 বাজে আর আমি পুরা গ্রামটা ঘুরলাম আর কি ঘুরে টারে দেখেন এখানে আমার মাল এই বাগের মধ্যে আর এই ভেলি থেকে আইসি আর এই রাস্তা দিয়ে আমি বর্তমান যাবো এইদিকে আর আপনার ভালোই বেসাকে নিয়েছে আজকে আপনাকে হিসাব করে দেখামো কয় টাকা বেসাকে নিয়ে করলাম দোস্ত
মোটামুটি দুই তিন ঘন্টা আর কি ঘুরলাম। বর্তমান এলাম বাড়িতে, মানে বর্তমান বাজে আপনার একটা। এই যে দেখেন আমি বেশি দিন থাকি না, ধরেন যে আধা বেলা তুলে আমি ঘুরি আর কি গ্রামে, আর আধা বেলা ঘুরলেই আমার যথেষ্ট। আর এই যে দেখেন মাল এখানে রাখা আছে, আর দেখি আমি ময়নার মধ্যে কেউ বাড়তেই না, এই যে ঘর দেখিনি একদম মারুন কেউ নাই। মোবাইল থেকে বাকরি নিয়ে দশ টাকা নাকতে না করছি রেলাম তোর মাইকো কো রান্ধন করে কোন হস তুই কবার গেছে পাগলা হস দে না। হ্যাঁ হস কোনটা কানলি গাব্বাগো তাই এ কটা খায় দেই না না আগরা এটা তোর বিচার আছে। বর্তমানে আমি বাইতে, আর এই যে লাবিদা ওই তো পারা গেছাল তখন হস বেড়াবেন দিকে, মানে হাস কোন জমা নাই ওগুলো হস। আর এই যে আমার মানি ব্যাগ ওর আজকে হিসাব করবার দিদি, হিসাব করা না কয়টা ইনকাম বেসাখানি দাম নাই ইনকামের কথা বাতি দেন। হ্যাঁ হিসাব কর ব্যাগটি ব্যাগটি। হ্যাঁ আমি একটা আনো দি নেই, খালি দেখছি আর হিসাব করে থেছি। হ্যাঁ কর বাস করবি না কি করবি কর, আগে কত হিসাব কর। গরিব মাসের কামাই আর যে কয়ডে হ্যাঁ বেসা কিনি আজকে রাগ করতে আই পড়ছি আমি রাগ করে বেসা কিনি অনা দেখে। এই দুই ঘন্টা তিন ঘন্টা ঘুরছি, সারাদিন ঘুরে বাইকের তেল খরচ না বেড়ে গুন ১১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 
আর মানিমুক দেখে আছে নাকি দেখে বিশে টিসে দেখ সাড়ে বারো দেখ সাড়ে এগারোশো টাকা বেচা কিনে দিলে সারাদিন ভালো করে ঘুরলে আর কি, কিন্তু আমি সারাদিন ঘুরি না, মোটামুটি ধরেন যে আপনার সকাল 9টা বাজায় যাই, 12টা 1টা বাজায়, হাইস্ট 2টা বাজে আই পড়ি। আজকে তো আপনার 1টা বাজায় আই পড়লাম, আহার পরে আপনার তো আবেদা তো টাকা হিসাব করে আপনাকে দেখাইলে 1350 টাকা, 1350 থেকে ওখান থেকে 200 টাকা বাদ দেন, তাহলে রইল আপনার 1150 টাকা। আর 1150 টাকা আপনি যদি হিসাব করেন একজন মানুষের হাজিরা, বর্তমানে আপনার ইন্ডিয়াত যদি লেবারের হাজিরা করেন তাও 600 টাকা আছে, আর যদি আপনি কোনো কাজ কাম ভালো করে জানেন তাহলে নিম্ন 600-700 টাকা। ওই 600-700 টাকার আপনার হাজিরা বাদ দেওয়া যদি আমি ধরে থাকতাম তাহলে আমার পরিবার চলতো না, ওই জন্য আমি হিসাব করি না,
আজকে ধরেন যে আমার খালি দিন আসে রাত পোহায়, মানে পরিবারটা কোনো মতো চলে, এটুকুই আমার বর্তমানের ইনকাম। আপনারা আমার লাইফস্টাইল ব্লগ যদি দেখেন এরকমই আমার দেখেন, মানে কোনো মতে আমার দিনটা চলে আর রাত্রে আসে, এটাই আর কি। গাইস আজকের দিকে ব্লগটা মানে এটুকুই রাখছি, মানে আরও ভালো ভালো ব্লগ আসবে এরপরের থেকে যদি আপনারা সাপোর্ট করেন। আশা রাখি আপনারা অনেক সাপোর্ট করে যাবেন, যে পর্যন্ত আপনারা সাপোর্ট করতেছেন তাতে আমি অনেক খুশি। আজকের দিকে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।